দেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যারা দেখছেন আর ওই পর্বে সবাইকে স্বাগত। খোলার উদ্দেশ্যে স্টিমার ভ্রমণ পর্ব আজ ভিউয়ার্স যারা এই মুহূর্তে এই কন্টেন্টটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সবার নিকটেই একটি বিনীত অনুরোধ, অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেল আমার বটনটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি রাইজ হতে সহযোগিতা করে। আলহামদুলিল্লাহ একজন মাদ্রা ছাত্রুয়া ছাত্রের মেঘনা নদীর ভিউ বিশালত্ব উপভোগ করার মনোরম দৃশ্য দেখুন। ভিউয়ার চমৎকার দৃশ্য নদীর বুক ছেড়ে আমাদের জাহাজটি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। একজন শিক্ষকের মাদ্রাসা ছাত্র উপভোগ করছে, ওর সাথে আমরা উপভোগ করছি চমৎকার দিন। এই মুহূর্তে আমাদের জানি দেখুন ভিউয়ার্স আমাদের জাহাজের সামনের অংশ কীভাবে নদীর বুক ছেড়ে এগিয়ে যাচ্ছে। আমাদের জাহাজের নদীর বিশালত্ব দেখুন, এই যে গ্রিন লাইন সিরিজের একটি জাহাজ, যে জাহাজটি সদরঘাট থেকে আমাদের জাহাজের পরে ছেড়ে এখন আমাদের জাহাজকে অতিক্রম করে যাচ্ছে। এমভি গ্রিন লাইন সিরিজ টু জাহাজটি প্রচণ্ড গতি, আমাদের জাহাজটি খুবই গতিতে এগিয়ে যাচ্ছে, এর থেকে অনেক বেশি গতি এই জাহাজগুলো, কারণ এই জাহাজের মাঝখানে ফাঁকা থাকে, পানি খুব একটা বাধা পায় না, যার দরুন এই জাহাজগুলো নর্মাল জাহাজের থেকে অনেক গতি সম্পন্ন হয়। আমাদের অনেক পরে ছেড়ে এসে আমাদেরকে এখন অতিক্রম করে যাচ্ছে। এতক্ষণ আমরা অন্য ধরনের জাহাজগুলোকে আমাদের মতো সেম জাহাজগুলোকে আমরা অতিক্রম করে এসেছিলাম, কিন্তু এই গ্রিন লাইন এখন আমাদেরকে অতিক্রম করে যাচ্ছে প্রচণ্ড গতি নিয়ে। দেখুন ভিউয়ার কি চমৎকার দৃশ্য, মেঘনা নদীর বিশালত্ব মন কাড়া সুন্দর, চমৎকার আবহাওয়া। ওই যে মাদ্রাসা ছাত্রটি থার্ড ফ্লোরে জাহাজে থার্ড ফ্লোরে দাঁড়িয়ে উপভোগ করছে চমৎকার দৃশ্য। গ্রিন লাইন জাহাজটিও ঢাকা থেকে খোলা, মানে ইলিশা আমরা যেই ঘাটে যাচ্ছি সেটিও সেই ঘাটে চলাচল করে, তবে জাহাজটি প্রচণ্ড গতি সম্পন্ন গ্রিন লাইন সিরিজের জাহাজগুলো, কারণ এগুলো মাঝখানে ফাঁকা থাকে, পানি খুব একটা আটকে না, পানি বাধা পায় না জাহাজ এগিয়ে যাওয়ার সময়, তাই জাহাজের গতি খুব বেশি হয় গ্রিন লাইন সিরিজের জাহাজগুলো। ওইভাবেই ওই জাহাজগুলো তৈরি হয়, প্রচণ্ড গতি নিয়ে এগিয়ে যাচ্ছে গ্রিন লাইন। আমাদের জাহাজটিও দারুণ গতিতে এগোচ্ছে, কিন্তু আমাদের থেকে অনেক গতি সম্পন্ন। চমৎকার ভিউ দেখুন আকাশে মেঘের খেলা, এই রোদ এই বৃষ্টি, কালো মেঘও আছে সাদা মেঘও আছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে নদী, এত বিশাল নদী, নদীর কোথাও রোদ কোথাও মেঘ কোথাও বৃষ্টি, এমনই হচ্ছে। ওই যে গ্রিন লাইন জাহাজটির সামনে আরেকটি বালুবাহী ট্রলার যাচ্ছে, চমৎকার দৃশ্য কি বিশাল দেখুন মেঘনা নদীর বিশালত্ব। সামনেই এই মেঘনা চাঁদপুরের কাছে পদ্মা নদীর সাথে মিলিত হবে, তারপর মেঘনা নাম নিয়েই এই নদী বঙ্গোপসাগরে পতিত হবে। ওই যে বন্ধু মনির আসছে
অনেকক্ষণ রেস্ট নিয়ে আসলো, এখন উপভোগ করতে আসছে। চমৎকার দৃশ্য, দুটি ছোট বাচ্চা ফোর্থ ফ্লোরের এই ফ্রন্ট থেকে উপভোগ করছে, আমিও প্রচুর উপভোগ করছি। এখান থেকে ভিডিও শ্যুট করছি, ওই যে গ্রিন লাইন গাছ দিয়ে এগিয়ে যাচ্ছি, দেখুন নদীর কোথাও রোদ কোথাও মেঘের ছায়া। আমাদের জাহাজটির অগ্রভাগ দেখুন, ভিউটা দেখুন ভিউয়ার্স, কিভাবে নদীর বুক চিড়ে, মেঘনা নদীর বুক চিড়ে এগিয়ে যাচ্ছে বিশাল জাহাজ, বিশালত্ব দেখুন জাহাজ। আর এই নদীর কাছে জাহাজটি কিছুই না, এত বিশাল নদী। আবার এই নদী সমুদ্রের কাছেও কিছুই, কি মনোরম দৃশ্য, উপভোগ্য দৃশ্য। এই জন্যই বারবার এই নৌ ভ্রমণে ফিরে আসি, এই মুহূর্তগুলো উপভোগ করার জন্য। দেখুন চতুর্থ তলার সামনের অংশ, সামনের লনটি কি চমৎকার, পরিবেশ চমৎকার, আবহাওয়া। আজকের উপভোগ্য আমাদের এই জার্নি, নদীর টলটলে পানির বুক ছেড়ে এগিয়ে যাচ্ছে জাহাজগুলা, মালবাহী কন্টেনারগুলা, ট্রলারগুলা। ওই যে আমাদের পাশাপাশি আরেকটি জাহাজ, যে জাহাজটিকে আমরা অতিক্রম করে যাচ্ছি, কিন্তু আমাদের সবাইকে অতিক্রম করে কিছুক্ষণ আগে অনেক দূর চলে গিয়েছে গ্রিন লাইন ব্রিজের, গ্রিন লাইন টু জাহাজ। ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমার এই কন্টেন্টটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, সবার কাছে আমার একটি বিনীত অনুরোধ, অনুগ্রহ করে আমার এই ইউটিউব চ্যানেল, আমার কন্টেন্টটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার এই ইউটিউব চ্যানেলটি রাইজারদের সহযোগিতা করবেন। ওই যে আমাদের জাহাজের বাপাস দিয়ে আরেকটি জাহাজ বিপুরের দিকে যাচ্ছে, সেটা সম্ভবত চাঁদপুর টু ঢাকা। নৌ জার্নি আমার কাছে সবসময় উপভোগ, সবসময় উপভোগ করি এই নৌ জার্নি, বিশেষ করে এমন জাহাজে করে। ওই যে সম্ভবত ওই জাহাজটি চাঁদপুর টু ঢাকা চলাচল করে, দেখুন যে ভিউ, আমাদের জাহাজের সহযাত্রীরা আমার সাথে উপভোগ করছে এই সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য। আমাদের নদীমাতৃক এই দেশ, এই ভ্রমণটি তার থেকে অনেক সৌন্দর্য। আমাদের জাহাজের বাপাস দিয়ে আরেকটি মালবাহী লাইটার জাহাজ যাচ্ছে, সম্ভবত এটি তেলবাহী কন্টেনার, তেল অথবা গ্যাসবাহী কন্টেনার সম্ভবত এটি। আমরা খুব সম্ভবত চাঁদপুরের নিকটবর্তী হয়েছি, সামনে চাঁদপুর, যেখানে পদ্মা মেঘনা নদী একসঙ্গে মিলিত হয়েছে, তারপর মেঘনা নাম নিয়ে নদীটি সমুদ্রে পতিত হয়েছে। এই যে বন্ধু মনির সেলফি তোলায় ব্যস্ত আমার এই জার্নির সহযাত্রী, আমার বন্ধু, বাল্য বন্ধু, স্কুল বন্ধু মনির। দেখুন মনিরকে, আমাদের জাহাজের আরেক সহযাত্রী চমৎকার উপভোগ করছে বসে। কি চমৎকার দৃশ্য, কি মনোরম দৃশ্য, কি বিশাল নদী, নদীর বিশালত্ব দেখুন ভিউয়ার্স। আপনাদের মধ্যে যারা কখনো নৌ ভ্রমণ করেননি, নৌ ভ্রমণ কখনো করেননি, তাদেরকে বলবো সময় করে নৌ ভ্রমণ করবেন, খুবই উপভোগ করবেন। যে ভ্রমণে কোনো শব্দ দূষণ নেই, বায়ু দূষণ নেই, চমৎকার নির্মল আবহাওয়া উপভোগ করতে পারবেন। দেখুন নদীর বিশালত্ব।
বন্ধু মনির এবং যাহাদের অন্যান্য সহযাত্রীরা যে যার মতো উপভোগ করছেন, যে যেখান থেকে ইচ্ছা দাঁড়িয়ে উপভোগ করছেন, দাঁড়িয়ে বসে আমার এই সফরের সহযাত্রী মনিরও খুবই উপভোগ করছে, আমিও খুবই উপভোগ করছি। আমি সবসময় উপভোগ করি নৌ ভ্রমণ। আমাদের জাহাজের দুই খুদে সহযাত্রী এই মুহূর্তে আমার ক্যামেরার সামনে, দেখুন ভিউয়ার্স ভিউ জাহাজের এবং চারপাশের দৃশ্যগুলো, কি চমৎকার ভিউ! প্রচন্ড গতিতে এগিয়ে চলছে আমাদের জাহাজ, খুবই বাতাস, নদীর কোথাও রোদ, কোথাও মেঘের ছায়া, আকাশে মেঘের খেলা। ওই যে আরেকটি মালবাহী কার্গো জাহাজ, লাইটার কার্গো জাহাজ আমাদের জাহাজের ডান প্রান্ত দিয়ে, বাম প্রান্ত দিয়ে বিপরীত দিকে যাচ্ছে। অনেক জেলে নৌকা, জেলেরা মাছ ধরছে। আমাদের জাহাজের বাম পাশ দিয়ে আরেকটি যাত্রীবাহী চমৎকার জাহাজ এগিয়ে যাচ্ছে, দেখুন ভিউটি, দেখুন বিপরীত দিকে যাচ্ছে। সম্ভবত চার ফুট থাকা দৈনিক জাহাজগুলো চলাচল করে। চমৎকার ভিউ উপভোগ্য আমাদের জার্নি এই মুহূর্তে। ওই যে পেছন থেকে আরেকটি জাহাজ আসছে, গ্রিনল্যান্ড সিরিজের প্রচণ্ড গতি সম্পন্ন। কিছুক্ষণ আগে গ্রিনল্যান্ড সিরিজের আরেকটি জাহাজ আমাদেরকে অতিক্রম করে গিয়েছে, আমাদের অনেক পরে ছেড়ে এসেও এই জাহাজটি তারও পরে ছেড়ে এসে আমাদেরকে অতিক্রম করে যাচ্ছে। কেমন গতি সম্পন্ন ওই জাহাজগুলো! সেই জাহাজটিও কিছুক্ষণের মধ্যে আমাদেরকে অতিক্রম করে যাবে, আমাদের এই জাহাজটিকে। এমনিতেই অন্যান্য আমাদের মতো অন্যান্য জাহাজের যে আমাদের জাহাজে অনেক গতি সম্পন্ন, এই মুহূর্তে আমাদের জাহাজের বাঁ পাশ দিয়ে অনেক কোনো মালবাহী কার্গো শিপ যাচ্ছে, লাইটার কার্গো শিপ যা বলছিলাম। এমনিতে আমাদের মতো জাহাজের অন্যান্য জাহাজের তুলনায় আমাদের জাহাজটি বেশ গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু গ্রিনল্যান্ড সিরিজের জাহাজগুলো আরও প্রচণ্ড গতি সম্পন্ন। দেখুন ভিউয়ার্স ভিউ, দুজন খুদে সহযাত্রী আমাদের জাহাজে খেলছে। ওই যে এমবি গ্রিনল্যান্ড সিরিজের জাহাজটি এগিয়ে আসছে, অনেকগুলো মালবাহী কার্গো লাইটার জাহাজ আমাদের জাহাজের বাপাস দিয়ে ক্রস করে যাচ্ছে। মালবাহী লাইটার জাহাজগুলো দেখতে খুবই চমৎকার হয়। ওই যে গ্রিনল্যান্ড সিরিজের জাহাজটি প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে, কিছুক্ষণের মধ্যে আমাদেরকে অতিক্রম করে চলে যাবে। চমৎকার মনোরম দৃশ্য, খুবই উপভোগ্য জার্নি এই মুহূর্তে আমাদের। নদীর পাড়ে দৃশ্যগুলো দেখুন, চমৎকার স্থাপনা হয়তো তৈরি হচ্ছে। নদীর পাড়ের স্থাপনাগুলো দেখুন, আমরা সম্ভবত চাঁদপুরে চলে এসেছি। সামনে চাঁদপুর ঘাট, আমাদের জাহাজকে অবশ্য চাঁদপুর ঘাটে ফিরবে না, সরাসরি ইলিশে ঘাটে আমরা ফিরব। দেখুন কি চমৎকার ভিউ, কি চমৎকার স্থাপনা তৈরি করেছি। শিপ ইন, কোন জেটি হয়তো জন্য, মালবাহী মালা আনা নেওয়ার জন্য হয়তো এই জেটিটি তৈরি হয়েছে। কি চমৎকার স্থাপনা তৈরি হয়েছে, খুবই উপভোগ। দেখুন নদীর পাড়ের দৃশ্যগুলো, কি চমৎকার স্থাপনা তৈরি হয়েছে। আমরা
সম্ভবত চাপ করে চলেছে চিরদেশের ইলিশের সিম্বল ওই যে চাঁদপুর ঘাট আমরা পার হচ্ছি এই মুহূর্তে আমাদের জাহাজটি চাঁদপুর যেটি অতিক্রম করছে ভিউয়ার্স আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কন্টেন্টে সেই পর্যন্ত মহান আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখবেন আমিন দেখুন ভিউয়ার্স দৃশ্য আল্লাহ হাফেজ